প্রিয় দর্শক, বাংলা টিভি 71 এ চোখ রাখুন। এই মুহূর্তে যারা বাংলা টিভি 71 দেখছেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। হৃদয়ে বঙ্গবন্ধু উন্নয়নে বাংলাদেশ সেই ধারাবাহিক লক্ষ্যে কাজ করে যাচ্ছে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। প্রিয় দর্শক, ধারাবাহিক লক্ষ্যে আজ আমরা খুলনা নির্বাচন হতে যাচ্ছে 12 তারিখে, তো আমরা একটু কাউন্সিলর পদপ্রার্থী তিনি লাঠুম মার্কায় আমরা একটু কথা বলবো। তিনি যদি জয়যুক্ত হয় তাহলে তার ওয়ার্ডের ভিতরে যে অবহেলিত রাস্তাঘাট রয়েছে সেটা নিয়ে তিনি কতটুকু কাজ করবে। আরেকটি বিষয় আমরা জানতে চাবো যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল মাদক জিরো টয়েস, সেই ধারাবাহিক লক্ষ্যে তিনি কতটুকু কাজ করবে আমরা একটু কথা বলবো আমাদের সঙ্গে। আমি ওয়াহিদ আল মাহফুজ 18 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হয়েছি। আমার মার্কা হলো লাঠিম মার্কা, আর সাথে সাথে আমি জননেতা তালুকদার আব্দুল খালেকের পক্ষে নৌকাপুর থেকে ভোট চাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমি যদি নির্বাচিত হই তাহলে এই ওয়ার্ডে অনেক অসংখ্য ছোট বড় অনেক সমস্যা আছে, ড্রেনেজ ব্যবস্থার কিছু সমস্যা আছে। যেমন আমাদের মহল্লার একটু সামনেই নবীনগর মোড় নামে একটা জায়গা আছে, এইখানে একটু বৃষ্টি হলে জলাবদ্ধতা তৈরি হয়, মানুষজন অনেক কষ্টে থাকে। তো এই জিনিসটা আমি লাঘব করতে চাই, কাউন্সিলর হলে এইখানে আমি রাস্তাঘাটের উন্নয়ন করতে চাই। পাশাপাশি আমাদের 18 নম্বর ওয়ার্ড একটি অবহেলিত ওয়ার্ড, এখানে একটা ভালো বাজারের ব্যবস্থা নাই, এটা করতে চাই। আমাদের কমিউনিটি সেন্টার নাই, এটার ব্যবস্থা করতে চাই। মশা নিধনের যে ব্যাপারটা, এটা আসলে 100% মনোযোগ দিতে চাই। পাশাপাশি আমাদের বাড়ির যে বর্জ্য অপসারণের ব্যবস্থা, এটা খুবই করুণ অবস্থায় আছে। আমি যদি ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হই এই বাড়ির বর্জ্যটা সম্পূর্ণ ফ্রি, এখানে একটি টাকাও কারো দিতে হবে না, এই কমিটমেন্ট আমার। আমি এই বর্জ্যটা অপসারণ করব। আর আপনার ওয়ার্ডের ভিতরে যারা নিয়ে বঞ্চিত রয়েছে, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, আসলে যারা প্রাপ্য তারা পাচ্ছে না, সেই বিষয়ে আপনি কীভাবে দেখবেন? আসলে কি এইটা আমি আসলে খোলামেলাই বলি, নির্বাচনের ইশতেহার না। আমি আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন আমাদের গোবরচাকা ঐতিহ্যবাহী মোড়ল বাড়ি, এখানে আমাদের দাদার দাদার পূর্বপুরুষরা বসবাস করেছে, এবং এই 18 নম্বর ওয়ার্ডটা, এই সোনাডাঙ্গা যে মডেল ওয়ার্ডটা, এটা আমার গ্রামের বাড়ি। তো এইটাকে কীভাবে ঢেলে সাজাতে হবে আমার চেয়ে হয়তো বেশি কেউ জেনে থাকবে না। আর দান সৎকার যে বিষয়টা আপনারা বলছেন, আমরা আসলে করোনার আগে নয়, করোনার আগে এবং পরে সবসময় মানুষকে দান সৎকার করে আসছি। আপনারা ইতিমধ্যে জানতে পারবেন আমাদের পরিবারে দুইজন মানুষ থাকলে আমরা ভাত রান্না করি 10 জনের। এই দানটা আসলে আমরা আমাদের পূর্বপুরুষ থেকে শিখেছি। তো শুধু ওয়ার্ড কাউন্সিলর হলেই যে মানুষকে দান করব এরকম কোনো বিষয় না। আল্লাহর রহমতে এই দান যেন অব্যাহত রাখতে পারি মৃত্যু পর্যন্ত, এই দোয়া করবেন। আর পাশাপাশি আমি 18 নম্বর ওয়ার্ডকে একটা মেসেজ দিতে চাই, আমাদের ওয়ার্ডটা অনেক অবহেলিত, শুধু উন্নয়নের রডে মডেল রোল করব এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করতে চাই না। এই ওয়ার্ডে আমি দেখেছি একটি পরিবারে একজন ইনকাম করলে 4 জন বসে খায়। তো এইখানে অনেকে অনেক ধরনের জনপ্রতিনিধি এসছে, কাউন্সিলর এসছে, অনেকে বলে যে শিক্ষাগত যোগ, আসলে একটা কাউন্সিলরের কাজ অনেক ক্ষুদ্র, কিন্তু আমার যদি ইচ্ছা অনেক বৃহৎ থাকে, এই ক্ষুদ্র জায়গা থেকেই তাদের উপকার করা যায়। আমি ইতিমধ্যে অনেক লোকজনদের, তাদের শিক্ষাগত যোগ্যতা কম, তাদেরকে দারোয়ান, কেউ ড্রাইভার, কেউ অফিস পিয়ন হিসেবে চাকরি দিয়েছি। তো আমি এটা নির্বাচন ইশতেহারে রাখতে চাই, আমার 18 নম্বর ওয়ার্ডে একজন ইনকাম করলে, যেহেতু 4 জন না খেতে পারে, ঘরে ঘরে সবাই যাতে সকর্ম হতে পারে সেই ব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ। আর পাশাপাশি আরেকটা মেসেজ দিতে চাই, আমাদের ওয়ার্ডে অনেকগুলো মসজিদ আছে আপনারা জেনে থাকবেন, আমি দেখেছি ফজরের নামাজ থেকে ঈশার নামাজ পর্যন্ত এই মহাজ্জেন ইমাম খাদিমগুলো যে পরিমাণে পরিশ্রম করে, সেই অনুযায়ী তারা পারিশ্রমিক পায় না, তাদের সংসারটাও ঠিকমতো চলে না। এমনকি রোজার দিনে আমি দেখেছি অল্প কিছু আর দিয়ে তারা ইফতারি এবং সেহরি সেরেছে। তো আমি আমার জায়গা থেকে, ক্ষুদ্র জায়গা থেকে, তাদের প্রতি মাসে, প্রতিদিনই, প্রতি বছরই কম বেশি উপকার করি, কিন্তু সাথে সাথে আমি যদি ওয়ার্ড কাউন্সিলর হই এই মসজিদগুলোর ইমাম মুয়াজ্জেম খাদেমকে আমি এই তাদের বেতনের পাশে একটা সম্মানই দিতে চাই, যাতে তারা তাদের বাল বাচ্চা নিয়ে ভালো থাকে এবং আমি তাদেরকে একটা ভালো জীবনযাত্রা দিতে চাই। জি ধন্যবাদ আপনাকে, সুন্দর সুন্দর পরিকল্পনা হাতে নেওয়ার লক্ষ্যে। জি আপনাদেরও ধন্যবাদ, বাংলা টিভিকেও ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলে থাকি 18 নং ওয়ার্ড পদপ্রার্থী কাউন্সিলর লাঠুম মার্কায়। তিনি যদি জয়যুক্ত হয় তাহলে তার ওয়ার্ডটা প্রচুর অবহেলিত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ব্যাপকভাবে সর্বক বাংলাদেশ উন্নয়নের মডেল কাজ করে যাচ্ছে, সেই ধারাবাহিক লক্ষ্যে তিনিও বলে থাকেন
তিনিও উন্নয়নমূলক কাজ করবে, এমনকি মসজিদ মাদ্রাসা নিয়ে সবসময় তিনি চিন্তা ভাবনা মাথা নিয়েছে। তিনি যদি কাউন্সিলর জয়যুক্ত হয় তাহলে সম্পূর্ণ অবহেলিত রাস্তাঘাট এমনকি মসজিদের শিক্ষার যেই মানগুলো নষ্ট হচ্ছে ইসলামী শিক্ষা, সেই বিষয় নিয়েও তিনি কাজ করবে বলে আশ্বাস দেন। তো প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভি 71 এর সঙ্গে থাকুন।